হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মারিয়া মাহি ব্লগস। তো অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বলতে এখন তো শ্রাবণ মাস চলছে, সবাই জানো যে শ্রাবণ মাসে প্রথম সোমবারে আমি শিব পূজা করছি, আর শিব পূজা আমি সবসময়ই করি। আর শ্রাবণ মাসে তো এটা তো আর বলে বোঝানো যাবে না। তো শ্রাবণ মাসে প্রথম সোমবারে পুজো দিচ্ছি, তো অনেকদিন পরেই ভিডিওটি বানাচ্ছি। তো এডিটটা অনেকদিন পরে করছি, কারণ সোমবার আমি ভিডিওটি করেছি আর এডিট করেছি কালকে। তো অনেকদিন পরে এডিট করলাম, আর এডিট করতে বলতে টাইম হয়ে উঠছিল না। তো দেখো, এখানে শিব পূজার জন্য সব কিছু আমি আয়োজন করে নিয়েছি, আর ভগবানকেও দেখো স্নান টান করিয়ে চন্দনের ফুটা দিয়ে দিলাম। তো কারা কারা বা ভোলেনাথকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। তো পুজোর জন্য আমি সকাল সকালেই ঘুম থেকে উঠে নিয়েছি, তারপর পুজোর কাজ টাজ করে নিলাম আমি আর মা মিলে। তো দেখতে পাচ্ছ তোমরা, তো কাজে না কাজে আমার ভিডিও এডিট করা হয়ে উঠছিল না। তো ভাবি যে ভিডিওটি এডিট করে নিই, তো তোমরা কিছু মনে করো না যে অনেকদিন পরে ভিডিওটি আমি ছাড়ছি। তো এডিট করতে পারছিলাম না, টাইম হয়ে উঠছিল না, তো ভিডিওটি এডিট করে নিলাম। তো এটাই, দেখতে থাকো তোমরা পুজোটা। তো খুব সিম্পলভাবে আমি করছি যতটুকু পারি। এখন ভগবানকে আমি ফুল বেলপাতা দিয়ে দেব। তো স্নানটা তো করিয়ে নিয়েছি আমি ভগবানকে, তো এখন আমি ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলব, তারপর পুজো টুজো করবো। আর ওইদিকে মা দেখো ফল ফসারিগুলো কাটবে ভোগের জন্য, ভোগ বানাবে। দেখো থাল নিয়ে নিল মা, এখন ফল প্রসারি কাটবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, লাস্ট অবধি তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে সম্পূর্ণ পুজোর ব্লগটা তোমাদের শেয়ার করছি, অনেকদিন পরেই বড় ব্লগ শেয়ার করছি। তো দেখো ভগবানকে এখন ফুল টুল দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে তুললাম দেখো। আর দেখো মা ওইদিকে সাবু ভিজিয়ে রেখেছিলো, তো সাবু ওইদিকে ঢেলে নিচ্ছে থালের মধ্যে। তো আমি এদিকে ফুল টুল দিয়ে দিলাম। তো নর্মালভাবে শিবের পূজায় করি যা যা লাগে, দুধ যা থাকে, তারপর চন্দন, তারপরে অগুর, অগুর দেয় না মধু দেয়, মধুই ছিল। তো দেখতে থাকো তোমরা। তো তারপরে দেখো ভোগের থালে সাজিয়ে নিল ঠাকুরের জন্য। এখানে সাবু, কলা, আপেল, আম ছিল, তো আমি সাজিয়ে নিলাম। আর দেখো ঠাকুরকে, সব ঠাকুরকে আমি সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে। তো এখন পুজো স্টার্ট করে দেব। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো কীভাবে করি কি না, সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। চলো, তো এখানে আমি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। তো এখন পুজো দেব, সব কিছুই রেডি, এখন জাস্ট পুজো দেব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমি দেখো ভোগের থালা সব কিছু গুছিয়ে একদম কমপ্লিট, এখন পুজো দেব, পুজোতে বসবো। বলতে বা ভোলানাথকে স্নান করাবো মধু দুধ জল দিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা।
আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পেরেছ আগে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন শিবের পাঁচালি পর্ব। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। পুজোটি দেওয়ার পরে এখন শিবের পাঁচালি পরে নেব। তো চলো শিবের পাঁচালি পরে নিই আমি। তো পাঁচালি টাচালি পরে একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, একদম কমপ্লিট পড়ো। আর ভগবানকে আমি ভোগ নিবেদন করে নিয়েছি, এখন আমি নিজে প্রসাদ নেব। দেখো তোমরা কতটা সুন্দর লাগছে না, এই হচ্ছে শিব ঠাকুরের পাঁচালি। আর ভগবানকে কত সুন্দর লাগছে দেখো একদম। তো দেখো প্রশাসন নিয়ে আমি ঘরে চলে আসলাম, আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে কৈশানি। তো দেখতে পাচ্ছ তোমরা, আর ঘেমে পুরো একাকার হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে লাইক করবে। বাই বাই।